chiller, 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 chiller. Suspense bharpur, edik odik, goindar ghur ghur. Chiller, 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 suspense bharpur, edik odik, goindar ghur ghur. Ke je doshi, ke ba ashol killer. Chiller, chiller, chiller. Suspense bharpur, thom thom chardik, jal bunche rahosyo. Thom thom chardik, jal bunche rahosyo. Ke jot khulbe, ki hobe shesmesh. Kaje ki ache bhobishyo, shonge achen pradosh kiriti bomkesh. Shonge achen pradosh kiriti bomkesh. Chiller, 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 suspense bharpur, edik odik, goindar ghur ghur. Chiller, 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 chiller. আজকের নাটক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে মাকড়সার রস। গত এক মাস ধরিয়া ব্যোমকেশ এক জটিল জালিয়াতি তদন্তে মনোনিবেশ করিয়াছিল। এক গাদা দলিলপত্র লইয়া রাত দিন তাহার ভিতর হইতে অপরাধীর অনুসন্ধানে ব্যাপৃত ছিল এবং রহস্য যতই ঘনীভূত হইতেছিল ততই তাহার কথাবার্তা কমিয়া আসিতেছিল। লাইব্রেরির ঘরে বসিয়া নিরন্তরী শুষ্ক কাগজপত্র ঘাঁটিয়া ঘাঁটিয়া তাহার শরীরও খারাপ হইতেছিল, কিন্তু সে কথার উল্লেখ করিতে সে বলিত না, বেশ তো আছি। আর তোমার কোনো কথা শোনা হবে না, চলো একটু বেরিয়ে আসা যাক। দিনের মধ্যে অন্তত দু ঘন্টা তো বিশ্রাম দরকার নাকি? কিন্তু কোনো কিন্তু নয়, চলো লেকের দিকটা একটু যাব। দু ঘন্টায় তোমার জালিয়াত পালিয়ে যাবে না আশা করছি। ঠিক আছে চলো। লেকের ধারে বেড়াইতে বেড়াইতে হঠাৎ একজন বহু পুরাতন কলেজের বন্ধুর সঙ্গে দেখা হইয়া গেল। অনেকদিন তাহাকে দেখি নাই। আইএ ক্লাসে দুজনে একসঙ্গে পড়িয়াছিলাম, তারপর সে মেডিকেল কলেজে প্রবেশ করে, সেই অবধি ছাড়াছাড়ি। আরে মোহন যে, তুমি কোত্থেকে? আরে অজিত ভাইয়া, তাই তো হে, কতদিন পর দেখা বলো তো। তারপর খবর কি? বেশ চলছে। হ্যাঁ এই যে আলাপ করি দি, আমার বন্ধু ব্যোমকেশ বক্সী, সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। আরে ব্যোমকেশ, ও হলো মোহন। ও আপনি ব্যোমকেশ বক্সী, বড় খুশি হলুম। মাঝে মাঝে সন্দেহ হতো বটে, আপনার কীর্তিপ্রচারক অজিত বন্দ্যোপাধ্যায় হয়তো আমার বাল্যবন্ধু অজিত, কিন্তু বিশ্বাস হতো না। তা তুমি আজকাল কি করছো? কলকাতাতেই প্র্যাকটিস করছি। আচ্ছা, মোহন দু একবার কি একটা বলিবার জন্য মুখ খুলিয়া আবার থামিয়া গেল। কি বলবেন বলুন না। একটা কথা বলি বলি করেও বলতে সংকোচ হচ্ছে। ব্যাপারটা এত তুচ্ছ যে সে নিয়ে আপনাকে বিব্রত করা অন্যায়। অথচ আরে তা হোক বলো তো, আর কিছু না হোক ব্যোমকেশকে কিছুক্ষণের জন্য ওই জালিয়াতের হাত থেকে তো নিষ্কৃতি দেওয়া যাবে। জালিয়াত? আমি সবিস্তারে বুঝাইয়া বলিলাম। ও কিন্তু আমার কথা শুনে হয়তো ব্যোমকেশবাবু হাসবেন। হাসির কথা হলে নিশ্চয়ই হাসব, কিন্তু আপনার ভাব দেখে তো মনে হচ্ছে না। বরঞ্চ বোধ হচ্ছে একটা কোনো সমস্যা কিছুদিন থেকে আপনাকে ভাবিত করে রেখেছে, আপনি তারই উত্তর খুঁজছেন তাই তো? হ্যাঁ ঠিকই ধরেছেন, জিনিসটা হয়তো খুবই সহজ, কিন্তু আমার পক্ষে এটা একটা দুর্ভেদ্য প্রহেলিকা হয়ে দাঁড়িয়েছে মশাই। আমি নেহাত বোকা নই, সাধারণ সহজ বুদ্ধি আছে বলেই মনে করি। অথচ একজন রোগে পঙ্গু চলৎশক্তিরহিত লোক আমাকে প্রত্যহ এমনভাবে ঠকাচ্ছে যে শুনলে আশ্চর্য হয়ে যাবেন। শুধু আমাকে নয়, তার সমস্ত পরিবারের তীক্ষ্ণ সতর্কতা সে প্রতি মুহূর্তে ব্যর্থ করে দিচ্ছে। একটু খুলে বলবেন? হ্যাঁ তবে শুনুন, যতদূর সম্ভব সংক্ষেপে ব্যাপারটা বলছি। কোনো এক বড় মানুষের বাড়িতে আমি গৃহ চিকিৎসক, তারা বনেদি বড় মানুষ, কলকাতায় বন কেটে বাস, অন্যান্য বিষয় সম্পত্তি ছাড়াও কলকাতায় একটা বাজার আছে, তা থেকে মাসিক ওই 1,015 টাকা আয়। সুতরাং আর্থিক অবস্থা কীরকম বুঝতেই পারছেন।
এই বাড়ির যিনি কর্তা তার নাম নন্দ দুলালবাবু। ইনি বলতে গেলে ও বাড়িতে আমার একমাত্র রুগী। বয়সকালে উনি এত বেশি বদখেয়ালি করেছিলেন যে 50 বছর বয়স হতে না হতেই শরীর একেবারে ভেঙে পড়েছে। বাতে পঙ্গু, আরও কত রকমের ব্যাধি যে তার শরীরে আশ্রয় করে আছে তা গুণে শেষ করা যায় না। তাছাড়া পক্ষাঘাতের লক্ষণও ক্রমে দেখা দিচ্ছে। আমাদের ডাক্তারি শাস্ত্রে একটা কথা আছে জানেন তো, মানুষের মৃত্যুতে বিস্মিত হবার কিছু নেই, মানুষ যে বেঁচে আছে সেটাই সবচেয়ে আশ্চর্যের বিষয়। আমার এই রুগীটিকে দেখলে সেই কথাই সর্বাগ্রে মনে পড়ে। আচ্ছা, ইন্টারেস্টিং। তা তো বটেই। আর এই নন্দ দুলালবাবুর চরিত্র আপনাকে কী করে বোঝাবো ভেবে পাচ্ছি না। কটুভাষী, সন্দিগ্ধ, কুটিল, হিংসাপরায়ণ, এক কথায় এমন ইতর নীচ স্বভাব আমি আর আগে কাউকে কখনো দেখিনি। বাড়িতে স্ত্রী, পুত্র, পরিবার সব আছে, কিন্তু কারোর সঙ্গে সদ্ভাব নেই। তার ইচ্ছা যৌবনে যে উচ্ছৃঙ্খলতা করে বেরিয়েছেন, এখনও তিনি তাই করে বেড়ান, কিন্তু প্রকৃতি বাদ সেধেছে, শরীরে যে সামর্থ্য নেই, এই জন্যে পৃথিবীশুদ্ধ লোকের ওপর দারুণ রাগ আর ঈর্ষা, যেন তার এই অবস্থার জন্য তারাই দায়ী। সর্বদা ছল খুঁজে বেড়াচ্ছেন কি করে কাকে জব্দ করবেন। শরীরে শক্তি নেই, বুকেও গোলমাল আছে, তাই ঘর ছেড়ে বেরোতে পারেন না। নিজের ঘরে বসে বসে কেবল বিশ্ব ব্রহ্মাণ্ডের ওপর কদর্য গালাগাল বর্ষণ করছেন, আর দিস্তে দিস্তে কাগজে অনবরত লিখে চলেছেন। তার এক খেয়াল যে তিনি হলেন একজন বিরাট অদ্বিতীয় সাহিত্যিক, তাই কখনো লালকালিতে, কখনো আবার কালোকালিতে এন্তার লিখে চলেছেন। সম্পাদকের ওপর তার আবার ভয়ঙ্কর রাগ। তার বিশ্বাস, সম্পাদকেরা কেবল শত্রুতা করেই তার লেখা ছাপে না। তা উনি লেখেনটা কি? আরে গল্প, কিংবা ওই আত্মচরিত হতে পারে। একবার মাত্র সে লেখার ওপর আমি চোখ বুলিয়েছিলাম বুঝলে, তারপর আর সেদিকে তাকাতে পারিনি। সে লেখা পড়বার পর গঙ্গা স্নান করলেও মন পবিত্র হয় না অজিত। আজকালকার যারা তরুণ লেখক, সে গল্প পড়লে তাঁদেরও বোধ করি দাঁত কপাটি লেগে যাবে। চরিত্রটি যেন চোখের সামনে দেখতে পাচ্ছি, কিন্তু সমস্যাটি কি? আপনারা ভাবছেন এমন গুণবান লোকের আর কোনো গুণ থাকা সম্ভব নয়, কেমন? কিন্তু তা নয়, এর আর একটা মস্ত গুণ আছে। এই শরীরের উপর উনি একটা অদ্ভুত নেশা করেন। মুকেশবাবু, আপনি তো এই কাজেরই কাজী। সমাজের নিকৃষ্ট লোক নিয়েই আপনাকে কারবার করতে হয়। মদ, গাঁজা, চণ্ডু, কোকেন ইত্যাদি অনেক রকম নেশাই মানুষকে করতে দেখে থাকবেন, কিন্তু মাকড়সার রসকে কাউকে কখনো নেশা করতে দেখেছেন কি? হ্যাঁ, মাকড়সার রস, সে আবার কি? হ্যাঁ, এক জাতীয় মাকড়সা আছে যার শরীর থেকে এই বীভৎস বিষাক্ত রস পিষে বার করে নেওয়া হয়। ট্যারেন্টুলা ডান্স স্পেনে আগে ছিল, এই মাকড়সার কামড় খেয়ে লোকে হরদম নাচত, দারুণ বিষ। বইয়ে পড়েছি বটে, কিন্তু এদেশে কাউকে ব্যবহার করতে দেখিনি। ঠিক বলেছেন, ট্যারেন্টুলা সাউথ আমেরিকার স্প্যানিশ ওই শঙ্কর জাতির মধ্যেই নেশার খুব বেশি প্রচলন আছে। এই ট্যারেন্টুলার রস একটা তীব্র বিষ, কিন্তু খুব কম মাত্রায় ব্যবহার করলে শরীরের স্নায়ুমণ্ডল একটা প্রবল উত্তেজনা সৃষ্টি করে। সুতরাং বুঝতেই পারছেন, স্বভাবের দোষে স্নায়ুবিক উত্তেজনা না হলে যারা থাকতে পারে না তাদের পক্ষেই মাকড়সার রস কীরকম লোভনীয় বস্তু। কিন্তু নিয়মিত ব্যবহার করলে এর ফল সাংঘাতিক হয়ে দাঁড়ায়, অস্বাভাবিক পক্ষাঘাতে মৃত্যু অনিবার্য। আমাদের নন্দ দুলালবাবু বোধহয় যৌবনকালে এই চমৎকার নেশাটি ধরেছিলেন, তারপর শরীর যখন অকর্মণ্য হয়ে পড়ল তখন নেশা ছাড়তে পারলেন না। আমি যখন গৃহচিকিৎসক হয়ে ওদের বাড়িতে ঢুকলুম তখনও উনি প্রকাশ্যে ওই নেশা চালাচ্ছেন। সে ধরুন আজ বছরখানেকের কথা, আমি প্রথমেই ওটা বন্ধ করে দিলুম, বললুম যদি বাঁচতে চান তাহলে ওটা ছাড়তে হবে। এই নিয়ে খুব খানিকটা ধস্তাধস্তি হলো বটে, তিনিও খাবেন আমিও খেতে দেব না। শেষে আমি বললুম, আপনার বাড়িতে ও জিনিস ঢুকতে দেব না, দেখি আপনি কি করে খান। তাই নাকি? আচ্ছা, আমিও খাবো, দেখি তুমি কি করে আটকাও। পরিবারের আর সকলে আমার পক্ষেই ছিলেন, সুতরাং সহজেই বাড়ির চারিদিকে কড়া পাহারা বসিয়ে দেওয়া গেল। তার স্ত্রী, ছেলেপেলেরা পালা করে তাকে পাহারা দিতে লাগলেন, যাতে কোনো ক্রমে সে বিষ তার কাছে পৌঁছতে না পারে। তিনি নিজে একরকম চলৎশক্তিহীন, বাড়ি থেকে বেরিয়ে যে সে জিনিস সংগ্রহ করবেন সে ক্ষমতা তার নেই। আমি এইভাবে তাকে আগলাবার ব্যবস্থা করে দিয়ে বেশ একটু আত্মপ্রসাদ অনুভব করতে লাগলাম।
কিন্তু দুঃখের কথা কিছুতেই কিছু হলো না। এত কড়াকড়ি সত্ত্বেও বাড়িশুদ্ধ লোকের নজর এড়িয়ে তিনি নেশা করতে লাগলেন। কোথা থেকে যে সে জিনিস আমদানি করছেন কেউ ধরতে পারলুম না। প্রথমটা আমার সন্দেহ হলো, হয়তো বাড়ির কেউ লুকিয়ে তাকে সাহায্য করছে। তাই একদিন আমি নিজে সমস্ত দিন পাহারায় রইলুম। কিন্তু আশ্চর্যমশাই, আমার চোখের সামনে তিনি তিনবার সেই বিষ খেলেন। তার নাড়ি দেখে বুঝলুম, অথচ কখন খেলেন ধরতেই পারলুম না। ঘর খুঁজে দেখেছ? হ্যাঁ, তা অবশ্য দেখেছি, কিন্তু তার ঘর আতিপাতি করেছি, তার সঙ্গে বাইরের লোকের দেখা করা একেবারে বন্ধ করে দিয়েছি, কিন্তু তবু তার মোমতাদ বন্ধ করতে পারিনি। এখন আমার সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই যে, লোকটা ওই মাকড়সার রস পায় কোথা থেকে, এবং পেলেও সকলের চোখে ধুলো দিয়ে খাই বা কী করে। অজিত, বাড়ি চলো, একটা কথা হঠাৎ মাথায় এসেছে, যদি তা ঠিক হয় তাহলে। বুঝিলাম, সেই পুরনো জালিয়াত আবার তাকে চাপিয়া ধরিয়াছে। মোহন এতক্ষণ যে বকিয়া গেল, তাহার শেষের দিকের কথাগুলো হয়তো তার কানেই যায় নাই। আমি একটু অপ্রতিভভাবে বলিলাম, মোহনের গল্পটা বোধহয় তুমি শোনোনি, তাই না? বিলক্ষণ শুনেছি বই কি। সমস্যাটা খুবই মজার, কৌতূহল হচ্ছে, কিন্তু এখন কি আমার সময় হবে? আমি একটা বিশেষ শক্ত কাজে। না না ব্যোমকেশবাবু, তবে কাজ নেই, থাক। আপনাকে এইসব তুচ্ছ ব্যাপারে মাথা ঘামাতে অনুরোধ করা অবশ্যই অনুচিত, কিন্তু কি জানেন, এর একটা নিষ্পত্তি হলে হয়তো লোকটার প্রাণ বাঁচাতে পারা যেত। একটা লোক যত বড় পাপিষ্টই হোক, বিন্দু বিন্দু বিষ খেয়ে এক প্রকার আত্মহত্যা করছে চোখের সামনে, দেখছি অথচ নিবারণ করতে পারছি না। এর চেয়ে দুঃখের বিষয় আর কি কিছু হতে পারে? এমা, না না, ছি ছি, আমি করবো না বলিনি তো। এই ধাঁধার উত্তর পেতে হলে ঘন্টা দুয়েক ভাবতে হবে, আর একবার লোকটিকে দেখলেও ভালো হয়, কিন্তু আজ বোধহয় তা পেরে উঠবো না। নন্দদুলালবাবুর মতন অসামান্য লোককে কিছুতেই মরতে দেওয়া যেতে পারে না, সে আমি দেবও না, আপনি নিশ্চিন্ত থাকুন। কিন্তু এখনই আমার বাসায় ফিরতে হচ্ছে, মনে হচ্ছে জালিয়াত লোকটাকে ধরে ফেলেছি, কিন্তু একবার কাগজগুলো ভালো করে দেখা দরকার। সুতরাং আজকের রাতটা নন্দদুলালবাবু নিশ্চিন্ত মনে বিষপান করে নিন, কাল থেকে আমি তাকে জব্দ করে দেব। বেশ বেশ বেশ, কালই হবে। কখন আপনার সুবিধা হবে বলুন, আমি না হয় কার পাঠিয়ে দেব। আচ্ছা, একটা কাজ করা যাক, তাতে আপনার উৎকণ্ঠাও অনেকটা লাঘব হবে। অজিত আজ আপনার সঙ্গে গিয়ে দেখে শুনে আসুক, তারপর ওর মুখে সব কথা শুনে আজ রাত্রি কিংবা কাল সকালে আমি আপনার ধাঁধার উত্তর দিয়ে দেব। ব্যোমকেশের বদলে আমি যাইব, ইহাতে মোহনের মুখে যে নিরাশার ভাব ফুটিয়া উঠিল তাহা কাহারও চক্ষু এড়াইবার নয়। আপনার বাল্যবন্ধু বলেই বোধহয় অজিতের ওপর আপনার তেমন ইয়ে নেই, তাই না? কিন্তু হতাশ হবেন না, সৎসঙ্গে পড়ে ওর বুদ্ধি এখন এমনই ভীষণ তীক্ষ্ণ হয়ে উঠেছে যে তার দু একটা দৃষ্টান্ত শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হয়তো নিজেই আপনার এই ব্যাপারে সমস্ত রহস্য উদ্ঘাটিত করে দেবে, আমাকে দরকার হবে না। ঠিক আছে ঠিক আছে, অজিতই চলুক তাহলে, কিন্তু যদিও না পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে, তখন তো আমি আছি। অজিত সব জিনিস ভালো করে লক্ষ্য করো, হ্যাঁ, আর চিঠিপত্র কি আসে খোঁজ নিও। ব্যোমকেশকে অনেক জটিল রহস্যের মর্মোদ্ঘাটন করতে দেখিয়াছি ও তাহাতে সাহায্যও করিয়াছে, তাহার অনুসন্ধান পদ্ধতি এতদিন একসঙ্গে থাকিয়া অনেকটাই আয়ত্ত হইয়াছে। তাই মনে মনে ভাবিলাম, এ সামান্য ব্যাপারের কিনারা করিতে পারিব না। বিশেষ আমার প্রতি মোহনের বিশ্বাসের অভাব দেখিয়া ভিতরে ভিতরে একটু জিদও চাপিয়া গিয়াছিল, যেমন করিয়া পারি এ ব্যাপারে নিষ্পত্তি করিবই। মনে মনে এইরূপ সংকল্প আঁটিয়া মোহনের সহিত লেক হইতে বাহির হইলাম। বাস আরোহণে যখন নির্দিষ্ট স্থানের নিকট উপস্থিত হইলাম তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়াছে, রাস্তার গ্যাস জ্বলিয়া উঠিয়াছে। মোহন পথ দেখাইয়া লইয়া চলিল। সার্কুলার রোড হইতে একটা গলি ধরিয়া কিছু দূর অগ্রসর হইবার পর সম্মুখে একটা লোহার রেলিংযুক্ত সেকেলে পুরনো বড় বাড়ি এল। অজিত, এই হচ্ছে বাড়ি। বাবুজি বাবুজি, আপকো ভিতর জানা। ভয় নেই দারোয়ান, উনি আমার বন্ধু। বহুত খুব বহুত খুব। অঙ্গন পার হইয়া বারান্দায় উঠিতেই ভিতর হইতে একটি 20-22 বছরের যুবক বাহির হইল। কে? ও, ডাক্তারবাবু, আসুন আসুন আসুন। ইনি মোহন তাহাকে একটু তফাতে লইয়া গিয়া নিম্নকণ্ঠে কি একটা বলিল, বেশ তো বেশ তো, উনিও আসুন না। আচ্ছা অজিত, ইনি হলেন নন্দদুলালবাবুর জ্যেষ্ঠ পুত্র অরুণ। আমরা বাড়ির ভিতরে প্রবেশ করিলাম।
দুইটা ঘর অতিক্রম করিয়া তৃতীয় ঘরের বন্ধ দরজায় করাঘাত করিতেই ভিতর হইতে একটা কলহ তীক্ষ্ণ কণ্ঠস্বর শোনা গেল। কে কে তুমি? এখন আমায় বিরক্ত করো না, আমি লিখছি। বাবা, ডাক্তারবাবু এসেছেন। অভয়, দৌড় খোলো। একটা 18-19 বছরের বয়সের যুবক, বোধহয় গৃহস্বামী দ্বিতীয় পুত্র, দ্বার খুলিয়া দিল। আমরা সকলে ঘরে প্রবেশ করিলাম। খেয়েছেন? অভয় ম্লানভাবে ঘাড় নাড়িল। ঘরে ঢুকিয়াই প্রথমে দৃষ্টি পড়িল ঘরের মধ্যস্থলে খাটের উপর বিছানা পাতা রইয়াছে, এবং সেই বিছানায় বালিশে ঠেস দিয়া বসিয়া ডান হাতে উত্থিত কলম ধরিয়া অতি শীর্ণকায় নন্দদুলালবাবু ক্রুদ্ধ কষায়িত নেত্রে আমাদের দিকে চাহিয়া আছেন। মাথার উপর উজ্জ্বল বৈদ্যুতিক আলো জ্বলিতেছিল, আর একটি টেবিল ল্যাম্প খাটের ধারে উঁচু টিপাইয়ের উপর রাখা ছিল। তাই লোকটির সমস্ত অবয়ব ভালো করিয়াই দেখিতে পাইলাম। তাহার বয়স বোধ করি 50-এর নিচেই, কিন্তু মাথার চুল সমস্ত পাকিয়া একটা শ্রীহীন পাঁশুটে বর্ণ ধারণ করিয়াছে। হাড় চওড়া, ধারালো মুখে মাংসের লেশমাত্র নেই। হনুর অস্থি দুটো যেন চর্ম ভেদ করিয়া বাহির হইবার উপক্রম করিতেছে। পাতলা দ্বিধাভগ্ন নাকটা মুখের উপর গৃদ্ধের মতো ঝুলিয়া পড়িয়াছে। চোখ দুটা কোনো অস্বাভাবিক উত্তেজনার ফলে অত্যন্ত উজ্জ্বল হইয়া উঠিয়াছে, কিন্তু উত্তেজনার অবসানে আবার যে তাহারা মৎস্যচক্ষুর মতো ভাবলেশহীন হইয়া পড়িবে তাহার আভাসও যেন চক্ষে লুক্কায়িত আছে। নিম্নের ঠোঁট শিথিল হইয়া ঝুলিয়া পড়িয়াছে। সব মিলিয়া মুখের ওপর একটা কদাকার ক্ষুধিত অসন্তোষ যেন রেখায় রেখায় চিহ্নিত হইয়া আছে। কিছুক্ষণ এই প্রেতাকৃতি লোকটির দিকে বিস্মিতভাবে চাহিয়া থাকিয়া দেখিলাম তাহার বাঁ হাতটা থাকিয়া থাকিয়া অকারণে আনর্তিত হইয়া উঠিতেছে, যেন সেটা স্বাধীনভাবে দেহ হইতে সম্পূর্ণ বিযুক্ত হইয়া নৃত্য শুরু করিয়া দিয়াছে। মৃত ব্যাঙের দেহ তড়িৎ সংস্পর্শে চমকাইয়া উঠিতে যাহারা দেখিয়াছেন তাহারাই স্নায়ু নৃত্য কতকটা আন্দাজ করিতে পারিবেন। নন্দদুলালবাবুও বিষদৃষ্টিতে আমার দিকে তাকাইয়াছিলেন। সেই ভাঙা অথচ তীব্র স্বরে বলিয়া উঠিলেন, ডাক্তার, এ আবার কাকে নিয়ে এসেছো এখানে? কি চায় লোকটা? যেতে বলো, যেতে বলো। মোহন চোখের একটা ইশারা করিয়া আমাকে জানাইল যে আমি যেন গৃহস্বামীর এরূপ সম্ভাষণে কিছু মনে না করি। তারপর শয্যার উপর হইতে বিক্ষিপ্ত কাগজগুলো সরাইয়া শয্যা পার্শ্বে রাখিয়া রোগীর নাড়ি হাতে লইয়া স্থির হইয়া দেখিতে লাগিল। নন্দদুলালবাবু মুখে একটা বিকৃত হাস্য লইয়া একবার আমার পানে, একবার ডাক্তারের পানে তাকাইতে লাগিলেন। বাঁ হাতটা তেমনি নৃত্য করিতে লাগিল। আবার খেয়েছেন? বেশ করেছি, খেয়েছি। কার বাবার কি? এতে নিজেরই কেবল ক্ষতি করছেন, আর কারু নয়। কিন্তু সে তো আপনি বুঝবেন না, বুঝবার ক্ষমতাই নেই আপনার। ওই বিষ খেয়ে খেয়ে মস্তিষ্কে দফা রফা করে ফেলেছেন। তাই নাকি ইয়ার? মস্তিষ্কে দফা রফা করে ফেলেছি? কিন্তু তোমার ঘটে তো অনেক বুদ্ধি আছে, তবে ধরতে পারছো না কেন? বলি চারদিকে তো সেপাই বসিয়ে দিয়েছ, কই ধরতে পারলে না? আপনার সঙ্গে কথা কওয়াই ঝকুমারি, যা করছিলেন করতে থাকুন। দুও ডাক্তার, দুও আমায় ধরতে পারলে না, দিনটা দিন না পাকানো না। নিজের পুত্রদের সম্মুখে এই কদর্য অসভ্যতা আমার অসহ্য বোধ হইতে লাগিল। মোহনেরও বোধ করি ধৈর্যের বন্ধন ছিঁড়িবার উপক্রম করিতেছিল। নাও অজিত, কি দেখবে দেখে শুনে নাও। আর পারা যায় না। কে হে তুমি? আমার বাড়িতে কোন মতলবে ঢুকেছ? চালাকি করবার আর জায়গা পাওনি? ওসব ফন্দি ফিকির এখানে চলবে না জাদু, বুঝেছ? এইবেলা চটপট সরে পড়ো, নইলে পুলিশ ডাকবো, যত সব ছিচকে চোরের দল। আপনারা না ওর কথায় কান দেবেন না, ওটা খেলে ওর আর জ্ঞান বুদ্ধি থাকে না। ব্যোমকেশ বলিয়াছিল সব ঠিক ভালো করিয়া লক্ষ্য করিতে, তাই যতদূর সম্ভব তাড়াতাড়ি ঘরের চতুর্দিকে ঘুরিয়া ঘুরিয়া দেখিতে লাগিলাম। ঘরটা বেশ বড়, আসবাবপত্র অধিক নাই। একটা খাট, গোটা দুই তিন চেয়ার, একটা আলমারি আর একটা তেপায়া টেবিল। এই টেবিলের উপর ল্যাম্পটা রাখা আছে, এবং তাহারই পাশে কয়েক তিস্তা অলিখিত কাগজ ও অন্যান্য লেখা সরঞ্জাম রইয়াছে। লিখিত কাগজপত্রগুলা অবিন্যস্তভাবে চারিদিকে ছড়ানো। আমি একটা কাগজ তুলিয়া লইয়া কয়েক ছত্র পড়িয়াই শিহরিয়া রাখিয়া দিলাম। মোহন যাহা বলিয়াছিল তাহাই সত্য,
এ লেখা পড়িলে ফরাসি বস্তুতান্ত্রিক এমিল জোলারও বোধ করি গা ঘিনঘিন করিত। শুধু তাই নয়, লেখার বিশেষ রসালো স্থলগুলিতে লাল কালির দাগ দিয়া লেখক মহাশয় সেই দিকে দৃষ্টি আকর্ষণের ব্যবস্থা করিয়া দিয়াছেন। বস্তুত এতখানি নোংরা জঘন্য মনের পরিচয় আর কোথাও পাইয়াছি বলিয়া স্মরণ করিতে পারিলাম না। নন্দদুলাল বাবুর দিকে একটা ঘৃণাপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করিয়া দেখিলাম তিনি আবার লেখায় মন দিয়াছেন। পার্কারের কলম দ্রুত বেগে কাগজের উপর সঞ্চরণ করিয়া চলিয়াছে। পাশের টেবিলে দোয়াদ্দানিতে আরেকটি মেটে লাল রঙের পার্কারের ফাউন্টেন পেন রাখা আছে। লেখা শেষ হইলেই বোধ করি দাগ দেওয়া আরম্ভ হইবে, হইলেও তাই। পাতাটা শেষ হইতেই নন্দদুলালবাবু কালো কলম রাখিয়া লাল কলমটা তুলিয়া লইলেন। আঁচড় কাটিয়া দেখিলেন কালি ফুরাইয়া গিয়াছে। তখন আবার টেবিলের উপর হইতে লাল কালির চ্যাপটা শিশি লইয়া তাহাতে কালি ভরিলেন। তারপর গম্ভীরভাবে নিজের লেখার মণিমুক্তাগুলি চিহ্নিত করিতে লাগিলেন। আমি মুখ ফিরাইয়া লইয়া ঘরের অন্যান্য জিনিসপত্রগুলি দেখিতে লাগিলাম। আলমারিটাতে কিছু ছিল না, শুধু কতকগুলো অর্ধেক ঔষধে শিশি পড়িয়াছিল। মোহনকে জিজ্ঞাসা করিলাম, এই মোহন শোনো, এইগুলো? হ্যাঁ, এই ওষুধগুলো আমারই প্রেসক্রাইব করা। বেশ। আমি আবার তদন্তে মন দিলাম। ঘরে দুটি জানলা, দুটি দরজা। একটি দরজা দিয়া আমরা প্রবেশ করিয়াছিলাম, অন্যটি সম্বন্ধে জিজ্ঞাসা করিয়া জানিলাম ওদিকে স্নানের ঘর ইত্যাদি আছে। সে ঘরটাও দেখিলাম, বিশেষ কিছুই নাই, কয়েকটা কাঁচা কাপড়, তোয়ালে, তেল, সাবান, মাজন ইত্যাদি। জানলা দুটো সম্বন্ধে অনুসন্ধান করিয়া জানা গেল বাহিরের সহিত উহাদের কোনো যোগ নাই, তাছাড়া অধিকাংশ সময় সেগুলো বন্ধই থাকে। ব্যোমকেশ থাকিলে কিভাবে অনুসন্ধান করিত তাহা কল্পনা করিবার চেষ্টা করিলাম, কিন্তু কিছুই ভাবিয়া পাইলাম না। দেওয়ালে টোকা মারিয়া দেখিব কিনা ভাবিতেছি, হয়তো কোথাও গুপ্ত দরজা আছে। এমন সময় চোখে পড়িল দেওয়ালে একটা তাকের উপর একটা চাঁদির আতরদানি রহিয়াছে। সাগ্রহে সেটিকে পরীক্ষা করিতে লাগিলাম। তাহার মধ্যে খানিকটা তুলা ও খোপে খোপে আতর রহিয়াছে। চুপি চুপি অরুণকে জিজ্ঞাসা করিলাম, নি আতর মাখেন নাকি? কি জানি, বোধহয় না মাখলে গন্ধ পাওয়া যেত। এটা কতদিন এ ঘরে আছে? তা বরাবরই আছে, বাবাই ওটা আনিয়ে ঘরে রেখেছিলেন। ঘাড় ফিরাইয়া দেখিলাম লেখা বন্ধ করিয়া নন্দদুলালবাবু এই দিকেই তাকাইয়া আছেন। মন উত্তেজিত হইয়া উঠিল। খানিকটা তুলা আতরে ভিজাইয়া পকেটে পুরিয়া লইলাম। তারপর ঘরের চারিদিকে একবার শেষ দৃষ্টিপাত করিয়া বাহির হইয়া আসিলাম। নন্দদুলালবাবুর দৃষ্টি আমাকে অনুসরণ করিল। দেখিলাম তাহার মুখে সেই শ্লেষপূর্ণ কদর্য হাসিটা লাগিয়া আছে। বাহিরে আসিয়া আমরা বারান্দায় বসিলাম। আমি বলিলাম, তো এখন আপনাদের কয়েকটা প্রশ্ন করতে চাই, কোনো কথা গোপন না করে উত্তর দেবেন। বেশ, জিজ্ঞাসা করুন। আপনারা তো ওকে সর্বদা নজরবন্দি রেখেছেন, কে কে পাহারা দেয়? আমি, অভয় আর মা পালা করে ওর কাছে থাকি, চাকর বাকর বা অন্য কাউকে কাছে যেতে দিই না। তা ওকে কখনো ও জিনিস খেতে দেখেছেন? না, মুখে দিতে দেখিনি, তবে খেয়েছেন তা জানতে পেরেছি। জিনিসটার চেহারা কিরকম কেউ দেখেছেন কি? যখন প্রকাশ্যে খেতেন তখন দেখেছিলুম, জলের মতো জিনিস, ওই হোমিওপ্যাথিক শিশিতে থাকত, তাই কয়েক ফোঁটা শরবত কিংবা অন্য কিছুর সঙ্গে মিশিয়ে খেতেন। শরবত? আচ্ছা আচ্ছা আচ্ছা, সেরকম শিশি ঘরে আর কোথাও নেই, ঠিক জানেন? ঠিক জানি, আমরা তন্ন তন্ন করে খুঁজেছি। তাহলে নিশ্চয়ই বাইরে থেকে আসে, কে আনে? বলতে পারবো না। আপনারা তিনজন ছাড়া তো ওই ঘরে কেউ ঢোকে না, ভালো করে ভেবে বলুন। না, কেউ না, এক ডাক্তারবাবু ছাড়া। আমার জেরা ফুরাইয়া গেল, আর কি জিজ্ঞাসা করিব। গালে হাত দিয়া ভাবিতে ভাবিতে ব্যোমকেশের উপদে স্মরণ হইল। পুনশ্চ আরম্ভ করিলাম, আচ্ছা অরুণবাবু, ওর কাছে কি কোনো চিঠিপত্র আসে? না। কোনো পার্সেল বা ওই জাতীয় কিছু? হ্যাঁ, হপ্তায় একখানা করে রেজিস্ট্রি চিঠি আসে। কোত্থেকে আসে, কে পাঠায়? কলকাতা থেকেই আসে, রেবেকা লাইট নামে একজন স্ত্রীলোক পাঠায়। রেবেকা লাইট, বুঝেছি। চিঠিতে কি থাকে সে সম্বন্ধে আপনারা কিছু জানেন, আপনারা দেখেছেন? দেখেছি। কি থাকে? সাদা কাগজ।
সাদা কাগজ? হ্যাঁ, খালি কতকগুলো সাদা কাগজ খামের মধ্যে পড়া থাকে, আর কিছু না। আর কিছু না? না। ঠিক জানেন, মানে খামের ভিতর আর কিছু থাকে না? হ্যাঁ ঠিক জানি। বাবা নিজে পিয়নের সামনে রশিদ দস্তখত করে চিঠি নেন বটে, কিন্তু আগে আমি চিঠি খুলি, তাতে সাদা কাগজ ছাড়া আর কিছুই থাকে না। প্রত্যেকবার আপনি চিঠি খোলেন? কোথায় খোলেন? বাবার ঘরে, সেইখানেই পিয়ন চিঠি দিয়ে যায় কি না। কিন্তু এ তো ভারী আশ্চর্যের ব্যাপার, সাদা কাগজ রেজিস্ট্রি করে পাঠাবার মানে কি? জানি না। আরও কিছুক্ষণ বোকার মতো বসিয়া থাকিয়া শেষে একটা নিঃশ্বাস ফেলিয়া উঠিয়া পড়িলাম। রেজিস্ট্রির চিঠির কথা শুনিয়া মনে আশা হইয়াছিল যে ফন্দিটা বুঝি ধরিয়া ফেলিয়াছি, কিন্তু না, ওদিকে দরজায় যে একেবারে তালা লাগানো। বুঝিলাম আপাত দৃষ্টিতে ব্যাপার সামান্য ঠেকিলেও আমার বুদ্ধিতে কুলাইবে না। তুলা শুনিতে নরম কিন্তু ধুনিতে লবে যান। এই বিষ জর্জরিত দেহ অকালপঙ্গু বুড়ো লম্পটটাকে আটিয়া ওঠা আমার কর্ম নয়। এখানে ব্যোমকেশের সেই শানিত ঝকঝকে মস্তিষ্কটি দরকার। মলিন মুখে ব্যোমকেশকে সকল কথা জানাইব বলিয়া বাহির হইতেছি, একটা কথা স্মরণ হইল, জিজ্ঞাসা করিলাম, আচ্ছা নন্দদুলালবাবু কাউকে চিঠিপত্র লেখেন? না, তবে মাসে মাসে মানি অর্ডার করে টাকা পাঠান। মানি অর্ডার কাকে পাঠান? ওই ইহুদি স্ত্রীলোকটাকে। অজিত, ওই স্ত্রীলোকটি আগে নন্দদুলালবাবুর। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বুঝেছি। কত টাকা পাঠান? 100 টাকা, কিন্তু কেন পাঠান তা বলতে পারি না। মনে মনে ভাবিলাম হয়তো পেনশন, কিন্তু মুখে সে কথা না বলিয়াই একাকী বাহির হইয়া পড়িলাম। মোহন রহিয়া গেল। বাসায় পৌঁছিতে রাত্রি 8টা বাজিল। ব্যোমকেশ স্বভাবতেই লাইব্রেরি ঘরে ছিল, দ্বারে ধাক্কা দিতেই কপাট খুলিয়া গেল। কি খবর, সমস্যা ভঞ্জন হলো? না। বাবা, ব্যাপার কি, এত শৌখিন হয়ে উঠলে কবে থেকে? আতর মেখেছো যে? মাখিনি নিয়ে এসেছি। তাকে আদ্যপান্ত সমস্ত বিবরণ বর্ণনা করিয়া শুনাইলাম, সেও বোধ হইল মন দিয়াই শুনিল। উপসংহারে আমি বলিলাম, দেখো ভায়া, আমার দ্বারা তো হলো না, এখন দেখো তুমি যদি কিছু পারো। তবে আমার মনে হয় এই আতরটা অ্যানালাইজ করলে কিছু পাওয়া যেতে পারে। কি পাওয়া যাবে? মাকড়সার রস দেখি আতরটা। আহ, চমৎকার গন্ধ, খাঁটি অম্বুরি আতর। হ্যাঁ, কি বলছিলে, কি পাওয়া যেতে পারে? আরে মানে হয়তো নন্দদুলালবাবুর আতর মাখবার ছল করেই। এক মাইল দূর থেকে যার গন্ধ পাওয়া যায় সেই জিনিস কেউ লুকিয়ে ব্যবহার করতে পারে? নন্দদুলালবাবু যে আতর মাখেন তার কোনো প্রমাণ পেয়েছ? না তা পাইনি, কিন্তু। না হে না, ওদিকে নয়, অন্যদিকে সন্ধান করো। কি করে জিনিসটা ঘরের মধ্যে আসে, কি করে নন্দদুলালবাবু সকলের চোখের সামনে সেটা মুখে দেন, এই সব কথা ভেবে দেখো। রেজিস্ট্রি করে সাদা কাগজ কেন আসে, ওই স্ত্রী লোকটাকে টাকা পাঠানো হয় কেন, ভেবে দেখেছো? অনেক ভেবেছি, কিন্তু না, আমার দ্বারা হবে না। আরো ভাবো, আরো ভাবো, কষ্ট না করলে কি কেষ্ট পাওয়া যায়? গভীর ভাবে ভাবো, একাগ্র চিত্তে ভাবো, নাছোর বান্দা হয়ে ভাবো। আর তুমি? আমিও ভাবছি, কিন্তু একাগ্র চিত্তে ভাবা বোধ হয় হয়ে উঠবে না, আমার ওই জালিয়াতটা। আমি ঘর হইতে উঠিয়া আসিয়া আমাদের বসিবার ঘরে আরাম কেদারাটায় লম্বা হইয়া শুইয়া আবার ভাবিতে আরম্ভ করিলাম। সত্যই তো, কি এমন কঠিন কাজ যে আমি পারিব না? নিশ্চয়ই পারিব। প্রথমত রেজিস্ট্রি করিয়া সাদা কাগজ আসিবার সার্থকতা কি? অদৃশ্যকালিতিয়া কিছু তাহাতে লেখা? যদি তাই থাকে তাহাতে নন্দদুলালবাবুর কি সুবিধা হয়? জিনিসটা তো তাহার কাছে পৌঁছিতে পারে না। আচ্ছা ধরিয়া লওয়া যাক, জিনিসটা কোনো ক্রমে বাহির হইতে ঘরের ভিতরে আসিয়া পৌঁছিল, কিন্তু সেটা নন্দদুলালবাবু রাখেন কোথায়? হোমিওপ্যাথিক ঔষধের শিশিও লুকাইয়া রাখা সহজ কথা নয়, অষ্টপ্রহর সতর্ক চক্ষু তাহাকে ঘিরিয়া আছে, তাহার উপর প্রত্যহ খানা তল্লাশি চলিতেছে। তবে ভাবিতে ভাবিতে মাথা গরম হইয়া উঠিল, 5টা চুরুট ভস্মীভূত হইয়া গেল, কিন্তু একটা প্রশ্নেরও উত্তর পাইলাম না। নিরাশ হইয়া প্রায় হাল ছাড়িয়া দিয়াছি, এমন সময় একটা অপূর্ব আইডিয়া মাথায় ধরিয়া গেল। ধর্মর করিয়া আরাম কেদারে উঠিয়া বসিলাম। এও কি সম্ভব, কিংবা সম্ভব নয় বা কেন? শুনিতে একটু অস্বাভাবিক ঠেকিলেও এছাড়া আর হইতেই বা পারে কি? ব্যোমকেশ বলিয়াছে কোনো বিষয়ে
যুক্তিসম্মত প্রমাণ যদি থাকে, অথচ তাহা আপাত দৃষ্টিতে অসম্ভব বলিয়া মনে হয়, তবু তাহা সত্য বলিয়া ধরিতে হইবে। এক্ষেত্রেও ইহাই তো সমস্যার একমাত্র সমাধান। ব্যোমকেশকে বলিব মনে করিয়া উঠিয়া যাইতেছি, ব্যোমকেশ নিজেই আসিয়া প্রবেশ করিল। কি ভেবে বার করলে নাকি? বোধহয় করেছি। বেশ বেশ, কি বার করলে শুনি। দেখো, নন্দদুলালবাবুর ঘরের দেওয়ালে কতগুলো মাকড়সা দেখেছি, এখন মনে পড়ল, আমার বিশ্বাস উনি এই মাকড়সাগুলোকেই ধরে ধরে খান, তাই তো? অজিত, তুমি একেবারে একটি জিনিয়াস, মানে তোমার জোড়া নেই। দেয়ালের মাকড়সা ধরে ধরে খেলে নেশা হবে না ভাই, গাময় গড়লের ঘা ফুটে বেরোবে, বুঝলে? বেশ, তাহলে তুমি বলো। সাদা কাগজ ডাকে কেন আসে বুঝেছো? না। ইহুদি স্ত্রীলোকটাকে কেন টাকা পাঠানো হয় বুঝতে পেরেছো? না। নন্দদুলালবাবু দিবারাত্রি অশ্লীল গল্প লেখেন কেন তাও বুঝতে পারোনি? না, তুমি বুঝেছো? বোধহয় বুঝেছি, কিন্তু একটা বিষয় নিঃসন্দেহভাবে না জানা পর্যন্ত মন্তব্য প্রকাশ করা সমীচীন হবে না। কি বিষয়? আগে জানা দরকার নন্দদুলালবাবুর জীব কোন রঙের। ব্যোমকেশ, অসময় ঠাট্টা করো না তো। ঠাট্টা? এই দেখো, রাগ করলে? আরে সত্যি বলছি, ঠাট্টা নয়। নন্দদুলালবাবুর জিভের রঙের ওপরেই সব নির্ভর করছে। যদি তার জিভের রং লাল হয় তাহলে বুঝবো আমার অনুমান ঠিক, আর যদি না হয়, তুমি বোধহয় লক্ষ্য করোনি, তাই না? আগে না, জিভ লক্ষ্য করার কথা আমার মনে হয়নি। অথচ ওইটাই আগে মনে হওয়া উচিত ছিল। যা হোক, এক কাজ করো, ফোন করে নন্দদুলালবাবুর ছেলের কাছ থেকে খবর নাও। রসিকতা করছি মনে করবে না তো? ভয় নাই তোর, ভয় নাই ওরে, ভয় নাই, কিছু নাই তোর ভাবনা। পাশের ঘরে গিয়া নম্বর খুঁজিয়া ফোন করিলাম। মোহন তখনও সেখানে ছিল, সেই উত্তর দিল। ও কথাটা খুব একটা দরকারি বলে মনে হয়নি, তাই বলিনি। নন্দদুলালবাবুর জিভের রং টকটকে লাল, একটু অস্বাভাবিক বলেই মনে হয়, কারণ তিনি বেশি পান খান না। কিন্তু কেন বলো দেখি? লাল তো, তবে আর কি, হয়ে গেছে। দেখি ডাক্তারবাবু, ভালোই হলো আপনার ধাঁধার উত্তর পাওয়া গেছে। হ্যাঁ, অজিতই ভেবে বার করেছে, আমি একটু সাহায্য করেছি মাত্র, জালিয়াত নিয়ে ব্যস্ত ছিলাম তাই। হ্যাঁ হ্যাঁ, না না, জালিয়াতকেও ধরেছি। বিশেষ কিছু করতে হবে না, কেবল নন্দদুলালবাবুর ঘর থেকে লাল কালির দোয়াত আর লাল রঙের ফাউন্টেন পেনটা সরিয়ে দেবেন। হ্যাঁ ঠিক ধরেছে, কাল একবার আসবেন, তখন সব কথা বলব। আচ্ছা নমস্কার, অজিতকে আপনাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো। বলেছিলুম কি না যে ওর বুদ্ধি আজকাল ভীষণ ধারালো হয়ে উঠেছে। কতক কতক যেন বুঝতে পারছি, কিন্তু তুমি সব কথা পরিষ্কার করে বলবে, কেমন করে বুঝলে? খাবার সময় হলো, এখনই পুটিরাম ডাকতে আসবে। আচ্ছা চটপট বলে নিচ্ছি, শোনো, প্রথম থেকেই তুমি ভুল পথে যাচ্ছিলে। দেখতে হবে জিনিসটা ঘরের মধ্যে প্রবেশ করে কি করে, তার নিজের হাত পা নেই, সুতরাং কেউ তাকে নিশ্চয়ই নিয়ে আসে। কে এসে? ঘরের মধ্যে পাঁচজন লোক ঢুকতে পারে, ডাক্তার, দুই ছেলে, স্ত্রী এবং আরেকজন। প্রথম চারজন বিষ খাওয়াবে না, এটা নিশ্চিত। অতএব এ পঞ্চম ব্যক্তির কাজ। এই পঞ্চম ব্যক্তিটি কে? পঞ্চম ব্যক্তি হচ্ছে পিয়ন। পিয়ন? হ্যাঁ, সে হপ্তায় একবার সই করবার জন্য নন্দদুলালবাবুর ঘরে ঢোকে, সুতরাং তার মারফতেই জিনিসটা ঘরে প্রবেশ করে। কিন্তু খামের মধ্যে তো সাদা কাগজ ছাড়া আর কিছু থাকে না। ওইখানেই ফাঁকি, সবাই মনে করে খামের মধ্যে জিনিসটা আছে, তাই পিয়নকে কেউ লক্ষ্য করে না। লোকটা হুঁশিয়ার, সে অনায়াসে লাল কালির দোয়াত বদলে দিয়ে চলে যায়। রেজিস্ট্রি করে সাদা কাগজ পাঠাবার উদ্দেশ্য হচ্ছে গিয়ে কোনো ক্রমে পিয়নকে নন্দদুলালবাবুর ঘরে ঢোকবার অবকাশ দেওয়া। তারপর? তুমি আরেকটা ভুল করেছিলে, ইহুদি স্ত্রী লোকটাকে টাকা পাঠানো হয় পেনশন স্বরূপ নয়, ও প্রথা কোথাও প্রচলিত নেই, টাকা ওষুধের দাম। ওই পিয়নের হাতে ওষুধ সরবরাহ করে। তাহলে দেখো, ওষুধ নন্দদুলালবাবুর হাতের কাছে এসে পৌঁছলো, কিন্তু কেউ জানতে পারলে না। কিন্তু অষ্টপ্রহর ঘরে লোক থাকে, তিনি খাবেন কি করে? নন্দদুলালবাবু গল্প লিখতে আরম্ভ করলেন। সর্বদাই হাতের কাছে লেখার সরঞ্জাম রয়েছে, তাই উঠে গিয়ে খাবারও দরকার নেই, খাটের ওপর বসেই সে কার্য সম্পন্ন করা যায়। তিনি কালো কলম দিয়ে গল্প লিখছেন, লাল কলম দিয়ে তাতে দাগ দিচ্ছেন, এবং ফাঁক পেলেই কলমের নিপটি চুষে নিচ্ছেন।
গালি ফুরিয়ে গেলে আবার ফাউন্টেন পেন ভরে নিচ্ছেন। জিভের রং লাল কেন এখন বুঝতে পারছো? হ্যাঁ, কিন্তু লালই যে হবে তা বুঝলে কি করে, কালো তো হতে পারত। হায় হায়, এটা বুঝলে না, কালো কালি যে বেশি খরচ হয়। নন্দদুলালবাবু ওই অমূল্য নিধি কি বেশি খরচ হতে দিতে পারেন? তাই লাল কালির ব্যবস্থা। বুঝেছি, এত সহজ জিনিসটা। সহজ তো বটেই, কিন্তু যে লোকের মাথা থেকে এই সহজ বুদ্ধি বেরিয়েছে তার মাথাটা অবহেলার বস্তু নয়। এত সহজ বলেই তোমরা ধরতে পারছিলে না। তা তুমি ধরলে কি করে? খুব সহজে। এই ব্যাপারে দুটো জিনিস সম্পূর্ণ নিরর্থক বলে মনে হয়। এক, রেজিস্ট্রি করে সাদা কাগজ আসা, দুই, নন্দদুলালবাবুর গল্প লেখা। এই দুটোর সত্যিকার কারণ খুঁজতে গিয়েই আসল কথাটি বেরিয়ে পড়ল। পাশের ঘরে ঝনঝন করিয়া টেলিফোনের ঘন্টি বাজিয়া উঠিল। আমরা দুজনেই তাড়াতাড়ি উঠিয়া গেলাম। ব্যোমকেশ ফোন ধরিয়া জিজ্ঞাসা করিল, কে আপনি? ও ডাক্তারবাবু, কি খবর? নন্দদুলালবাবু চেঁচামেচি করছেন, হাত পা ছুটছে। তা হোক, তাতে কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, কি বললেন? অজিতকে গালাগাল দিচ্ছে, সকার বকার তুলে। এ ছি ছি ছি, ভারী অন্যায়, ভারী অন্যায়। দেখুন, যখন তার মুখ বন্ধ করা যাচ্ছে না তখন আর উপায় কি বলুন। না না, অজিত অবশ্য ওসব গ্রাহ্য করে না। অবিমিশ্র প্রশংসা যে পৃথিবীতে পাওয়া যায় না তা সে জানে। মধু ও ফুল, কমলে কণ্ঠ, এই জগতের নিয়ম। আচ্ছা, নমস্কার। এই নাটকে অভিনয় করলেন অজিত, অভিক ঘোষাল, মোহন, সাগনিক দাস, অরুণ, প্রাজ্ঞ চাকি, নন্দদুলাল, শিবশঙ্কর গুপ্ত, দারোয়ান, তীর্থ অধিকারী এবং ব্যোমকেশের ভূমিকায় সত্যম ভট্টাচার্য। গানের কথা শিবশঙ্কর গুপ্ত, গানের সুর দেবাদৃত চট্টোপাধ্যায়, নাট্যরূপ অনিরুদ্ধ ঘোষ, পর্ব পরিচালনা শিবশঙ্কর গুপ্ত। আগামী সপ্তাহে আপনারা শুনবেন প্রিয়নাথ মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে নাটক রেলে জম। শুনতে থাকুন, শোনার আনন্দে ভাসুন। নমস্কার।